কিছু নাই তোমাদের একটা অনেক সময় আসে বলে যে এই মহাবিশ্বের সকল কিছুই সকল বস্তুই কি কোনো কিছুই পরম স্থিতি বা পরম গতিতে নাই তাই না সব সকল গতি বা সকল স্থিতি কি আপেক্ষিক হুম তাহলে কেন কারণ এই পৃথিবী কি ঘুরছে যেহেতু পৃথিবী গতিশীল তাহলে কোনো গতি বা কোনো স্থিতি আমরা কি বলতে পারছি না পরম স্থির বা পরম স্থিতি বা পরম গতি বলতে পারছি না কোনো গতি বা কোনো স্থিতিকে আমরা পরম বায় বলতে পারছি না তাহলে সকল গতিকেই আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক তাহলে এই আপেক্ষিক ব্যাপারটা আমরা কিসের মাধ্যমে চিন্তা করছি এই একটা প্রসঙ্গ বস্তু যেমন ধরো এই বোর্ডটা এখানে যদি আমি স্থির ধরি তাহলে এই বোর্ডের সাপেক্ষে যে আমি হাঁটছি নড়াচড়া করছি তাহলে আমি এই বোর্ডের সাপেক্ষে আমি কি গতিশীল তাই না তাহলে প্রসঙ্গ বস্তু এখানে কি বোর্ড তাই না বা এখানে যদি আমি একটা বিন্দু কল্পনা করি তাহলে এটা হবে প্রসঙ্গ বিন্দু এই বিন্দুটার সাপেক্ষে আমি গতিশীল তাহলে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু কি বুঝতে পারছো অর্থাৎ প্রসঙ্গ বস্তু বা বিন্দু যে কোনো কিছুকে তুমি ধরে নিতে পারো যেটার সাপেক্ষে আরেকটা বস্তু স্থিতিশীল বা গতিশীল ধরা হচ্ছে তাই না তাহলে এই ক্ষেত্রে বোর্ডটা প্রসঙ্গ বস্তু তাহলে যে যেটার সাপেক্ষে বা যার সাপেক্ষে কোনো একটা বস্তুকে স্থিতিশীল বা গতিশীল ধরা হয় সেই বস্তুটাকে আমরা কি বলবো প্রসঙ্গ বস্তু বা সেই বিন্দুটাকে বলবো প্রসঙ্গ বিন্দু ঠিক আছে তাহলে এক্ষেত্রে বোর্ডটা প্রসঙ্গ বস্তু বা বিন্দু এখন যদি তোমরা প্রসঙ্গ এখানে আমি লিখে রাখি প্রসঙ্গ বস্তু এটাকে তোমাদেরকে বুঝতে হবে স্থিতি অর্থাৎ রেস্ট আর কি বুঝলে আমি টপিকগুলো লিখে রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ বস্তু যদি বুঝে থাকো তখন আমরা বলবো স্থিতি এই যে স্থিতি গতি কথাটা তোমরা বুঝো কিন্তু ফিজিক্সের ভাষায় আমরা গতি বা স্থিতি জিনিসটা কি বলবো অর্থাৎ ফিজিক্সের ভাষায় অবস্থানের যদি পরিবর্তন হয় অর্থাৎ কিসের সাপেক্ষে এই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে অর্থাৎ সময়ের সাথে আমরা প্রসঙ্গ কাঠামো না বলে বলছি সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে ঠিক আছে এই আশেপাশে যেইগুলা আছে যে বস্তু বা কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে সেই বস্তুটাকে কি বলা হয় স্থির বস্তু মনে করো সময়ের সাথে এই যে পরিপার্শ্বে আমাকে দেখতে পাচ্ছে এইগুলার সাপেক্ষে এই যে বোর্ডটা এই বোর্ডটার কি কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে হচ্ছে না তাহলে বোর্ডটাকে আমরা কি বলবো স্থির বস্তু ঠিক আছে আর এই যে স্থির থাকার যে অবস্থাটা এই অবস্থানের পরিবর্তন না হওয়ার যে অবস্থাটা এটাকে আমরা বলবো স্থিতি ঠিক আছে তাহলে স্থিতি কাকে বলে সময়ের সাথে কোনো একটা পরিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে কি বলে স্থিতি তাহলে যদি অবস্থানের পরিবর্তন না হয় সেটাকে যদি আমরা স্থিতি বলি তাহলে তোমরা নিশ্চয় আন্দাজ করতে পারছ গতি জিনিসটা কি। তাহলে কি এর উল্টোটাই হবে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে যেমন ধরো এই বোর্ডটা যদি একটা বস্তু হয় প্রসঙ্গ কাঠামো হয় তাহলে এর সাপেক্ষে আমার এই যে আমি এখান থেকে এখানে চলে আসলাম এখান থেকে এখানে চলে আসলাম অর্থাৎ আমার অবস্থানের পরিবর্তন হলো ঠিক আছে তাহলে এই যে অবস্থানের পরিবর্তন হচ্ছে এই হওয়াটাকে কি বলা হচ্ছে গতি তাহলে বুঝেছ নিশ্চয় স্থিতি গতি এবার তোমাদেরকে তোমাদেরকে বললাম যে সব কিছুই কিন্তু আপেক্ষিক তাই না এখন ধরো অনেক কিছু গতিশী যেমন পৃথিবীতে আমরা সব কিছু গতিশীল থাকার পরেও আমরা কিন্তু বোর্ডটাকে স্থির বলতে পারছি সেরকম ধরো ট্রেনে দুইজন যাত্রী বসে আছে হুম এই দুইজন দুজন যাত্রীকে প্ল্যাটফর্মে একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে তোমরা খেয়াল করবে তোমরা যদি দাঁড়িয়ে থাকো রাস্তা দিয়ে যদি ট্রেন যায় বা বাস যায় বাসের যাত্রীগুলোকে তোমার কি মনে হবে গতিশীল বা গতিতে আছে তাই না কিন্তু তোমরা বলো তো পাশাপাশি দুজন যাত্রী বসে আছে ট্রেনে বা বাসে তাহলে এই যাত্রী মানে মনে করো এই মার্কেটে যদি একটা যাত্রী হয় আমি যদি একজন যাত্রী হই দুজন যদি ট্রেনে বা বাসে বসে থাকি তাহলে আমার সাপেক্ষে এই যাত্রীটা কি স্থির না গতিশীল তো স্থির না গতিশীল আর এখানে কিন্তু আমার সাপেক্ষে এই যাত্রী স্থির এই যাত্রীর সাপেক্ষে আমরা স্থির কারণ ট্রেন যদিও বা চলছে কিন্তু আমরা কিন্তু ঠিক একই জায়গায় বসে আছি তাই না ঠিক ট্রেনের যে জায়গাতে বসে আছি সে জায়গাতেই বসে আছি অর্থাৎ আমাদের কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না আমরা একই সাথে এই গতিতে যাচ্ছি তাহলে বুঝতে পেরেছ নিশ্চয় অর্থাৎ প্রত্যেকটা মানে স্থির বা গতিশীল নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কী করতে হবে পরিপার্শ্বের কথা চিন্তা করতে হবে বা একটা প্রসঙ্গ কাঠামো কাঠামো বা প্রসঙ্গ বস্তুর কথা চিন্তা করে সেটাকে বিবেচনা করতে হবে যে বস্তুটা স্থির না গতিশীল তাই না তাহলে ট্রেনে বসে থাকা একটা যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা লোকের সাপেক্ষে গতিশীল কিন্তু আবার ট্রেনে বসে থাকা একজন যাত্রী আরেকজন যাত্রী পাশাপাশি বসে থাকে আরেকজন যাত্রী সাপেক্ষে কি ওই যাত্রী কি স্থির আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা কি স্থিতি আর গতি বুঝলাম তাহলে গতি যদি বুঝে থাকি গতি কিন্তু অনেক ধরনের গতি আছে এই যে ফ্যান ঘুরে বৈদ্যুতিক ফ্যান ঘুরে এটা একটা গতি ঠিক আছে এই যে বাস চলে এটা একটা গতি হ্যাঁ তারপরে লাটিম ঘুরে এটা একটা গতি বিভিন্ন ধরনের গতি আছে তাই না তাহলে এবার আমরা পড়ব বিভিন্ন প্রকার গতি এখন বিভিন্ন প্রকার গতি তোমাদের বইয়ে যে গতিগুলো দেওয়া আছে আমি একটা একটা করে বলি হ্যাঁ প্রথমে আছে সরল রৈখিক গতি ঠিক আছে প্রথমে আছে কি সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন হুম তোমরা ইংলিশ টার্মটাও মনে রাখবা সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন এখন সরল রৈখিক গতি আমরা কোনটাকে বলবো কোনো যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে বস্তুটি সর্বদা সরল রেখায় চলে মনে করো একটা বস্তু কি এইভাবে সোজা পথে চলে বা সরল রেখায় চলে তবে সেই বস্তুটার গতিকে আমরা বলবো লিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি এখন এই রকম গতি কার কিসের আছে বলো তো মনে করো একটা বাস যদি এই রকম সোজা পথে চলে তাহলে সেই বাসের গতিটাকে আমরা সরল রৈখিক রৈখিক গতি বলতে পারি বা কোনো একটা বস্তুকে আমি এইভাবে ধাক্কা দিলাম ঠিক আছে এইভাবে যদি একটা বস্তুকে ধাক্কা দিই তাহলে বস্তুটা সোজা সামনে চলে যাবে তাহলে সেই গতিটাও কি হবে সরল সরলরৈখিক গতি হবে বা একটা বস্তুকে যদি আমি উপর থেকে ছেড়ে দিই তাহলে সেটা কি হবে সোজা পড়বে তাহলে সেই গতিটাও কি হবে সরলরৈখিক গতি অর্থাৎ কোনো একটা বস্তু যদি সোজা পথে চলে কোনো একটা বস্তুর গতি যদি সলকি সরল রৈখিক হয় তাহলেই সেই বস্তুটার গতিকে আমরা বলবো সরল সরলরৈখিক গতি ঠিক আছে তাহলে সোজা পথে বাসের গতি সরল সরলরৈখিক গতি তাহলে আবারও আমরা বলি যদি কোনো বস্তুখানার গতি যদি এমন হয় যে সেটি কি সরল রেখা বরাবর চলে বা সেটি সোজা পথে চলে তবে আমরা সেই বস্তুর গতিটাকে বলবো সরল রৈখিক গতি যেমন সোজা পথে বাসের গতি তাই না বা একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে সে বস্তুটার গতি সরল রৈখিক গতি এবার আমরা দেখি এরপরে তোমাদের কি গতি আছে পরে এসো সার্কুলার মোশান আচ্ছা এটার আগে তোমাদেরকে চলন গতি শিখেছে চলন গতিটা কি চলন গতি বা ট্রান্সলেশনাল টি আর এ এস ট্রান্সলেশনাল মোশন আচ্ছা চলন গতিটা কি যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে বস্তুটির মাঝে যে সকল কণা তোমরা জানো একটা বস্তু অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত তাহলে এই বস্তুটির মধ্যেকার সকল কণা প্রত্যেক মনে করো এটা যদি একটা বস্তু হয় ধরো এটা একটা বই আচ্ছা একটা বই ধরো হুম এই ধরো এই বইটা এই বইটার ভিতরে অনেকগুলো কণা আছে তো এই সকল কণা যদি একই সময়ে কি হয় একই দিকে ঠিক আছে একই দিকে একই পথ অতিক্রম করে ঠিক আছে অর্থাৎ সকল কণা একই দিকে হ্যাঁ এই রকম একবার এদিকে একবার এদিকে একবার এদিকে দিকে এই রকম হবে না ঠিক আছে সকল কণা একই সময়ে একই দিকে যায় তাহলে সেই বস্তুটার গতিটাকে আমরা বলবো কি চলন গতি হুম তাহলে চলন গতি কি বলা যায় ধরো এটা যদি একটা বাস হয় তাহলে এই বাসের গতি এই চাকার গতিটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে যদি বাসের চাকাটা যদি আমরা চিন্তা না করি তাহলে চাকা বাদে বাসের গতিটা হবে চলন গতি এখন তোমরা চিন্তা করতে পারো যে ম্যাডাম চাকাটাকে কেন বাদ দিলেন কারণ এখানে দেখো চাকাটা যখন এই দিকে ঘুরছে তখন এটার দিকটা এদিকে থাকছে আবার যখন এদিকে ঘুরছে তখন এই কণাগুলোর দিকটা এদিকে থাকছে আবার এই দিকে ঘুরছে তখন এটা দিকগুলো এদিকে থাকছে তাহলে কি দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না কিন্তু আমি কি বলেছি সকল কণা একই দিকে তাই না একই দূরত্ব অতিক্রম করবে সকল কণা একই দিকে একই দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা সে গতিটাকে পড়ব চলন গতি এই কারণে আমি এই চাকার গতিটাকে বাদ দিয়ে দিলাম এখানে তোমাদের বইয়ে দেখো একটা ছবি দেওয়া আছে এখানে দেখো এই যে দিক বোঝানোর জন্য হ্যাঁ এই যে এই দিকে যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে এটা কিন্তু চলন গতি নয় দেখো এখানে সবগুলো দিকটা কি একই দিকে আছে সেটা হচ্ছে চলন গতি তাহলে আমরা চলন গতিটা কি পেলাম যদি কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে বস্তুটির ভিতরে যত কণা আছে অর্থাৎ সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তবে আমি সেই বস্তুটার গতিটাকে বলবো চলন গতি যেমন বাসের চাকা বাদ দিয়ে চাকা বিবেচনায় না রেখে যদি আমরা বাসের গতি চিন্তা করি তাহলে সেই বাসের গতিটা হবে চলন গতি বা একটা বইকে যদি আমি ধাক্কা দিয়ে এখান থেকে এখানে সরাই তাহলে সেই বস্তুটার গতি হবে চলন গতি ঠিক আছে এখানে স্মরণরৈক গতি আমি বলেছি লিনিয়ার মোশান হম এরপরে এসো ঘূর্ণন গতি অর্থাৎ সার্কুলার মোশান সার্কুলার মোশান বা ঘূর্ণন গতি এটা সহজ তোমরা বুঝতে পারো যে হ্যাঁ বৈদ্যুতিক পাখার গতি ঘূর্ণন গতি তাই না তো এটা আকারে বলতে হবে কি যদি কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে কি সমদূরত্বে রেখে ঘুরতে থাকে যদি কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে বিন্দুকে কেন্দ্র করে বস্তুটির কণাগুলো কি করে সমদূরতে এভাবে সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে সে বস্তুটার গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি বা সার্কুলার মোশান এখন সার্কুলার মোশান কি হতে পারে যেমন বৈদ্যুতিক পাখার গতি ঘুরতে থাকে তাই না একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব রেখে ঘুরতে থাকে তাই না তাহলে ঘূর্ণন গতি হচ্ছে কি বৈদ্যুতিক পাখার গতি যে তোমাদের দেওয়া আছে দেখো কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমুদ্রত্বের থেকে ঘুরতে থাকে তাহলে আমরা সেটাকে বলি ঘূর্ণন গতি এখানে কি কী আছে বৈদ্যুতিক পাখা আছে আবার ঘড়ির কাঁটাও আছে দেখো ঘড়ির কাটাও কিন্তু এভাবে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমুদ্রত্বে রেখে এভাবে কিন্তু ঘুরতে থাকে তাহলে বৈদ্যুতিক পাখার গতি ঘড়ির কাটার গতি এগুলো কি ঘূর্ণন গতি ঠিক আছে এরপরে আমরা যেই গতিটা বলবো সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন পিরিয়ডিক মোশন এখন দেখো তোমাদের মনে হতে পারে ঘূর্ণন গতি পর্যাবৃত্তি গতি একই জিনিস আসলে ঘূর্ণন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি এখন পর্যাবৃত্ত গতিটা কি? পর্যাবৃত্ত গতিটা হলো যদি কোনো বস্তু কণা তার গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে মনে করো এইভাবে ঘুরছে তো মনে করো এই বিন্দুটাকে কোনো একটা বস্তু যদি কি বারবার একই দিক থেকে এভাবে কি আসলো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাই না তাহলে যদি কোনো বস্তুকোনার গতি এমন হয় যে এটি গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে আবারও আমি বলি যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পরপর কি হবে একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি এখন আমি বললাম ঘূর্ণন গতিটাও এক ধরনের পর্যাবৃত্ত গতি কেন দেখো ওই বৈদ্যুতিক পাখাও কিন্তু এইভাবে যে ঘুরছে তুমি যদি একটা বিন্দু কল্পনা করো তাহলে আবার এইভাবে কি একই দিক থেকে বারবারে ঘুরছে তাহলে বৈদ্যুতিক পাখার গতিটাও আমরা কি বলবো পর্যাবৃত্ত গতি তাহলে তোমরা আবার অনেকে কনফিউজড হয়ে যাও যে বৈদ্যুতিক পাখার গতি যদি পর্যাবৃত্ত গতি হয় তাহলে ঘূর্ণন গতিটা কি না দুইতেই হবে ঘূর্ণন গতিও বলতে পারবে পর্যাবৃত্ত গতিও বলতে পারবে তেমনইভাবে ঘড়ির কাটার গতিটাও তুমি কি বলতে পারবে ঘূর্ণন গতিও বলতে পারবে আবার পর্যাবৃত্ত গতিও বলতে পারবে ঠিক আছে অনেক সময় কি তোমাদের তোমাদের অবশ্য একটা অপশনই থাকে একটা অ্যান্সার করতে হয় কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষায় না ওখানে দেওয়া থাকে ধরো যে নিজের কোনটি বা বৈদ্যুতিক পাখার গতি কোন গতি তাই না তখন নিচে হয়তো অপশন দেওয়া আছে ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি আরও অনেক গতি আছে তখন কিন্তু তোমাকে দুইটা বৃত্তই পূরণ করতে হবে ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি দুইটাই পূরণ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা তোমাদের কখনো ডাবল অ্যান্সার থাকে না এটা একটা তোমাদের সুবিধা আচ্ছা তাহলে পর্যাবৃত্ত গতি আমরা পেলাম কি যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই বস্তুর গতিটাকে আমরা বলবো পর্যাপ্ত গতি তাহলে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সরল স্পন্দন গতি সরল স্পন্দন গতি এটা কি ইংরেজিতে বলে সিম্পল হারমোনিক মোশন ঠিক আছে এখন সরল স্পন্দন গতিটা কি এটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি ঠিক আছে তাহলে প্রথমে আমাকে বলতে হবে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা যদি এমনভাবে যদি বস্তু বস্তুকণা গতি যদি এমন হয় কেমন হবে যে এটি পর্যায়ে গেলের অর্ধেক সময় কি হবে মনে করো একটা বস্তু পর্যায়কালে অর্ধেক সময় কি এই দিকে গেল এবং বাকি অর্ধেক সময় ওই একই পথে এ পূর্ব গতির বিপরীত দিকে গেল অর্থাৎ একবার যাবে এদিকে একবার যাবে এই দিকে তাহলে সে বস্তুটার গতিকে আমরা বলবো সরল স্পন্দন গতি এখন যেমন দেখো আগে যে ঘড়ির নিচে যে পেন্ডুলামটা থাকে পেন্ডুলামটা কি হয় একবার এদিকে যায় আবার এদিকে যায় আবার এদিকে যায় এদিকে যায় এভাবে তাই না তাহলে যে পেন্ডুলামের কি বলে ঘড়ি যে ইয়া থাকে পেন্ডুলাম ওইটা গতি হচ্ছে সরল স্পন্দন গতি বা তোমরা সরল দোলকের গতি তোমরা সরল দোলক নি ওইটা কি হয় একটা এই রকম একটা ইয়া থাকে এখানে একটা ইয়া সাহায্যে একটা সরু সূক্ষ্ম স্রোতার সাহায্যে একটা ববকে ঝুলে দেয়া হয় এটা করে টান দিয়ে হবে ছেড়ে দিলে কি হয় একবার এদিকে যায় একবার এদিকে যায় এইটার গতিও কি সরল স্পন্দন গতি আরও একটা সহজ উদাহরণ হচ্ছে তোমরা যে দোলনায় দোল খেয়েছ না সেই দোলনার দোলটাও কি সরল স্পন্দন গতি অর্থাৎ কোন একটা বস্তু যদি এইভাবে দোলতে থাকে তাহলে সেই গতিটাকে আমরা বলছি কি সরল স্পন্দন গতি তাহলে সংজ্ঞাটা আবার আমি ভালো করে বলি যদি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় কি ওই একই পথে পূর্বগতির বিপরীত দিকে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে তবে সেই বস্তুর গতিটাকে আমরা বলবো সরল স্পন্দন গতি ঠিক আছে এতগুলা গতি বললো মাথাটা গুলিয়ে গেছে তাই না আরেক আরেকবার আমি একটু মনে করিয়ে সরল সরলরৈখিক গতি কোন গতিটা সরলরৈখিক গতি যদি কোনো বস্তু বস্তুকানার গতি এমন হয় যে এটি সর্বদা কি সরল পথে চলে সরল রেখা বরাবর চলে বা সোজা পথে চলে তবে সেই বস্তুর গতিটাকে আমরা বলবো সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন ঠিক আছে যেমন সোজা পথে বাসের গতি সরল রৈখিক গতি এবার আসি চলন গতি চলন গতিটা কি যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে বস্তুটির সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে বস্তুটির সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তবে সেই বস্তুর গতিটাকে আমরা বলবো চলন গতি তাহলে কি চলন গতিটা কি বাসের চাকাকে বিবেচনায় না রেখে যদি আমরা বাসের গতিটাকে চিন্তা করি তাহলে সে বাসের গতিটা হবে চলন গতি এবার এসব ঘূর্ণন গতি ঘূর্ণন গতিটা কি যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বিন্দুকে সম দূরত্বে রেখে ঘুরতে থাকে তবে সেই বস্তুর গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি বা সার্কুলার মোশান যেমন বৈদ্যুতিক পাখার গতি ঘড়ির কাটার গতি এগুলো হলো ঘূর্ণন গতি এরপরে এসো পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতিটা কি যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে বস্তুর সেই গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করতে হবে সেটা হবে পর্যাবৃত্ত গতি তাহলে দেখো বৈদ্যুতিক পাখার গতিটাও কিন্তু পর্যাবৃত্ত গতি হচ্ছে ঘড়ির কাটার গতিটাও পর্যাবৃত্ত গতি ঠিক আছে এরপরে এসো সরল স্পন্দন গতি এখানে দেখো এখানে কিন্তু তোমরা বলতে পারো যে এটা কিভাবে পর্যাবৃত্ত গতি হচ্ছে এটা তো একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে না এটা বলেছি অর্ধেক সময় এদিকে যাচ্ছে অর্ধেক সময়ে এদিকে যাচ্ছে এবং অর্ধেক সময় এদিকে যাচ্ছে তাই না তাহলে পুরো একটা সময় মানে অর্থাৎ সেটাকেই বলা হচ্ছে যে নির্দিষ্ট সময় পরপর বলছি সেটা হচ্ছে পর্যায়কাল অর্থাৎ ওই পর্যায়কালকে করা বলা হয় টি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এই ক্যাপিটাল টি সময় পর পর কিন্তু সেটি আবার এখানে আসছে তাই না অর্থাৎ আবার একই দিক থেকে অতিক্রম করছে এই এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি এখন এই তাহলে আমরা বলবো যদি পর্যবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময়ে কোনো নির্দিষ্ট দিকে অর্থাৎ থ্রি বাই টু সময়ে কোনো নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে তবে সেই বস্তুটার গতিটাকে আমরা বলবো কি সরল স্পন্দন গতি ঠিক আছে তাহলে আজকে আমরা কি কি দেখলাম সরি আমি হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা দেখো যে আজকে আমরা পড়লাম স্থিতি গতি প্রসঙ্গবিন্দু বিভিন্ন প্রকার তো আরেকবার আমি বলি স্থিতি জিনিসটা কি সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে কি বলে স্থিতি তাহলে গতি কাকে বলে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে বলে গতি তাহলে প্রসঙ্গ বিন্দু কি যেটার সাপেক্ষে বা যার সাপেক্ষে কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বিবেচনা করা হয় সেই বস্তুটাকে প্রসঙ্গ বস্তু বলে বা সেই বিন্দুটাকে বলে প্রসঙ্গ বিন্দু এরপরে আমরা পড়লাম বিভিন্ন প্রকার গতি তোমরা দেখলে আমরা এরপরে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে সময় স্কেলার রাশি ভেক্টর রাশি স্কেলার রাশি আর ভেক্টর রাশি এখন রাশি কাকে বলে তোমরা জানো এই পৃথিবীতে বা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় করা যায় সেগুলোকেই বলে রাশি এখন এই রাশি দিক বিবেচনার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার সেটা হচ্ছে স্কেলার রাশি ভেক্টর রাশি এখন স্কেলার রাশি কোনগুলো বলবো এই যে আমি পৃথিবীতে যত কিছু রাশি আছে কিছু রাশি আছে যেগুলোকে প্রকাশ করার জন্য শুধু মান মানের প্রয়োজন হয় অর্থাৎ কোনো দিকের প্রয়োজন হয় না অর্থাৎ যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না সেইগুলোকে বলে স্কেলার রাশি যেমন কি দৈর্ঘ্য ভর সময় হ্যাঁ এখন বলো তোমরা বুঝতে পারছো না যে ধরো কোনো এক একটা বস্তুর ওজন এক কেজি হুম বা কোনো একটা বা কোনো একটা তোমাকে যদি বলা হয় যে তুমি আর পরীক্ষা কতক্ষণ সময় ধরে তুমি বললা যে তিন ঘন্টা তো এই যে তিন ঘন্টা এটাতে কি মনে হচ্ছে কোন দিকে তিন ঘন্টা বা পরীক্ষা এটার কিন্তু প্রয়োজন হচ্ছে না তুমি বুঝে নিচ্ছ যে তিন ঘন্টা বা তোমার বাড়ি থেকে তোমার স্কুলে দূরত্ব কতটুকু দূরত্ব কত দূরে হ্যাঁ বা এক মিটার বা দুই মিটার হ্যাঁ বা এক কিলোমিটার এটাতে কিন্তু তোমার আর মনে হচ্ছে না যে কোন দিকে এটা কিন্তু মনে হচ্ছে না ঠিক আছে তাহলে যে সকল পুরোপুরি তুমি বুঝতে পারছো তাহলে আমরা স্কেলার রাশি কোনটাকে বলছি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় কোনো দিকের প্রয়োজন হয় না সেগুলোকে আমরা বলছি স্কেলা রাশি তাহলে ভেক্টর রাশি কোনগুলো জাস্ট এর উল্টাটা যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয় শুধু অর্থাৎ শুধু মান দিয়েও প্রকাশ করা যাবে না বা শুধু দিক দিয়েও প্রকাশ করা যাবে না শুধু মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেগুলোকে বলে ভেক্টর রাশি এখন ভেক্টর রাশি তোমাদেরকে বোঝায় ভেক্টর রাশি কি কি যেমন স্মরণ বেগ তরণ এখন তোমরা আগামী ক্লাসে বুঝবে যে স্মরণ জিনিসটা কি তাও আমি একটু বলে রাখি যে দূরত্ব এক জিনিস আর স্মরণ এক জিনিস দুইটাই কিন্তু দূরত্ব কিন্তু দূর তুমি যদি বলো বাড়ি থেকে স্কুলে দূরত্ব এক কিলোমিটার এটা হলো কিন্তু দূরত্ব আর যখন আমি স্মরণ বলবো তখন কিন্তু একটা নির্দিষ্ট দিক থাকতে হবে হুম এখন ধরো তোমার বাড়ি থেকে স্কুল এক কিলোমিটার কিন্তু কোন দিকে উত্তর দিকে পূর্ব দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে ধরো তোমার স্কুলটা যদি তোমার বাড়ি থেকে পশ্চিম দিকে হয় তুমি তুমি কি করলে পূর্ব দিকে হাঁটা শুরু করলে তাহলে কি তুমি স্কুল পাবে তাহলে কি বোঝা যাচ্ছে যে এ শুধু এই মান এটা হচ্ছে মান এই মান দিয়ে কি তুমি পুরো রাশিটাকে বোঝাতে পারলে বোঝানো গেল না এই কারণে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি এরপরে তোমরা আগামী ক্লাসে পড়বে বেগ কাকে বলে তরণ কাকে বলে তা হয়তো তোমাদের আইডিয়া আছে কিছুটা তাহলে এইগুলো হচ্ছে ভেক্টর রাশি অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশ করতে হলে আমাদেরকে কি মান এবং দিক দুই লাগবে তো তোমাকে যদি বলা হয় তোমার স্কুল বাসা থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার দূরে তাহলে কিন্তু তুমি ঠিকই পশ্চিম দিকে এক কিলোমিটার হাঁটলে তুমি জিজ্ঞেয় বুঝে যাবে যে হ্যাঁ এটা তোমার স্কুল পেয়ে যাবে তাহলে আমরা কি পেলাম স্মরণ বেগ তরণ এগুলো হলো ভেক্টর রাশি তোমরা আগামী ক্লাসে আরও ভালো করে বুঝবে এগুলা কি কোনটি স্কেলের রাশি কোনটি ভেক্টর রাশি অর্থাৎ যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় সেগুলো হলো স্কেলা রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় আবার যে সকল রাশিকে সম্পূর্ণ রূপ প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন হয় সে সে সকল রাশিকে বলা হয় ভেক্টর রাশি তাহলে আশা করি বুঝতে পেরেছ তারপরেও তোমরা বইটা একবার ভালো ভালো করে পড়ার চেষ্টা করবে আর বা এই চ্যাপ্টারে বাকি টপিকসগুলো আমি আগামী ক্লাসে বোঝানোর চেষ্টা করব তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ